সালাম আলাইকুম দর্শক ফার্স্ট বহুতো ব্লক চ্যানেলের আইসক্রি ভিডিওটি তাদের জন্য যারা ভারত এবং বাংলাদেশের পাঠের ব্যবসা করে থাকেন প্রিয় দশ আইশকারি ভিডিওর মাধ্যমে আপনাদের জানানো হবে যে ভারতে বর্তমানে পাঠের বাজার দর কেমন চলছে অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার পাঠের বাজার দর আজকে আর প্রিয় সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনি ভারতের পাঠের বাজারদর সম্পর্কে একটি ভালো আইডিয়া নিয়ে আপনার ব্যবসায়িক কার্যক্রম প্রথমে জানিয়ে দিচ্ছি উত্তর দিনাজপুরের বর্তমান টিডি ফাইভ পাঠের দরকার একশো রুপি থেকে পাঁচ হাজার দুইশ রুপি থেকে পর্যন্ত বিক্রি হতে পারে তবে বাংলাদেশের যারা ব্যবসায় আছেন যারা ভারতের সঙ্গে ব্যবসা করে থাকেন আর তাদের কিন্তু একটা বিষয় সতর্ক থাকতে হবে সেটি হল ভারতীয় রুপির দাম বর্তমানে কিন্তু অনেকটাই কমে গেছে এবং যার কারণে বাংলাদেশ থেকে ভারত যদি পাট ক্রয় করতে চায় তাহলে বেশি টাকা এছাড়া মেদিনীপুর জেলার গত পাটের বাজার দর প্রতি কুইন্টাল চার হাজার নয়শ পঞ্চাশ রুপি থেকে আহ পাঁচ হাজার পঞ্চাশ রুপি পর্যন্ত মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় বর্তমানে পাটের বাজার দর প্রতি বিক্রি হচ্ছে চার হাজার আটশো পঁচাত্তর রুপি থেকে চার হাজার নয়শো পঞ্চাশ রুপি পর্যন্ত মুর্শিদাবাদ জেলার কাশিমবাজারে বর্তমানে টিডি ফাইভ পার্ট বিক্রি হচ্ছে প্রতি কুইন্টাল